হে সুপার ফ্যান্স, তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি ডিসির নতুন মুভি অ্যাকোয়াম্যান 2 মানে অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডমের রিভিউ ভিডিও নিয়ে, যে মুভিটা রিলিজ হয়েছিল গত সপ্তাহে। কিন্তু এর মাঝে এত কিছু বেরিয়েছে এবং আমি একটু বেশি ব্যস্ত থাকায় মুভিটা আমার দেখার সময় হয়নি, তাই মুভিটা আজকে দেখে নিয়েই ভাবলাম একটা রিভিউ ভিডিও বানিয়ে নিই। আর তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কেমন লেগেছে আমার এই অ্যাকোয়াম্যান 2 মুভিটা, আর পয়সা ও সময় নষ্ট করে মুভিটা দেখা উচিত কিনা। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম মুভিটা DCEU মানে DC এক্সটেন্ডেড ইউনিভার্সের লাস্ট মুভি, আর এরপরেই জেমস গান নতুন DC ইউনিভার্স শুরু করতে চলেছে, যে কারণে এই মুভির হাইপ মুভিটা আসার আগেই নষ্ট হয়ে গিয়েছিল। মানে যে ইউনিভার্স শেষ হতে চলেছে সেই ইউনিভার্সের মুভি কেই বা দেখতে চায়, সেই কারণে সবাই বুঝে গেছে মুভিটা রিলিজের আগেই মার খাবে। তো এত কিছু সত্ত্বেও মুভিটা রিলিজ হয়ে গেছে আর সুপার হিরো ফ্যান যেহেতু তাই মুভিটা তো দেখতেই হবে। তো এবারে আসে যাক মুভির রিভিউয়ে। তো প্রথমে স্পয়লার ছাড়া স্টোরিটা জানা যাক। মুভি স্টোরিটা ট্রেলার দেখে আমরা অনেকটাই বুঝে যাই। অ্যাকোয়াম্যান এখন অ্যাটলান্টাসের রাজা এবং অ্যাকোয়াম্যান 1 মুভি থেকে সেই পুরনো ভিলেনটা আরো শক্তিশালী হয়ে উঠবে, যে কারণে অ্যাকোয়াম্যানের রাজত্ব বা ওর সিংহাসন নড়বড়ে হয়ে যাবে। আর তাই ওকে আটকানোর জন্য এবং দুনিয়াকে বাঁচানোর জন্য অ্যাকোয়াম্যান ওর ভাইয়ের সাথে মিলে লড়াই করবে। তো মোটামুটি এই হচ্ছে মুভির স্টোরি, যেটা আমরা ট্রেলারেই বুঝে যাই। এছাড়া মুভির স্টোরিতে সেভাবে আর কিচ্ছুই নেই। মুভিটা দেখার পর আমার আগের পার্টেরই একটা এক্সটেন্ডেড ভার্সন বলে মনে হয়েছে। তবে আগের পার্টের স্টোরিতে আমরা অ্যাটলান্টাসের কাহিনী জানতে পেরেছি, সেটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি, কিন্তু এই মুভিতে সেরকম নতুন কিছু এক্সপ্লোর হয় না। জাস্ট ভিলেনের কিংডমটা উপর উপর ছুঁয়ে বেরিয়ে যায়। এছাড়া মুভির গল্পে কোনো চমক নেই, কোনো ওয়াও মোমেন্ট নেই, কোনো টুইস্ট নেই, যেটা মুভিটা দেখার প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে রাখবে। তবে মুভিতে কমেডি আছে, কিন্তু আগের পার্টের মতন অত ভালো কমেডি নেই। তবে মুভির অ্যাকশন সিনগুলো মোটামুটি ভালোই। এছাড়া মুভিতে সামান্য থ্রিল রয়েছে এবং কিছু জায়গায় ইমোশন আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার মতে সেটা ব্যর্থ হয়েছে। তো মোটামুটি মুভির স্টোরিটা আমাদের নতুনত্ব কোনো অনুভবই দেয় না। এরপর মুভির চরিত্র, তাদের অভিনেতাদের সম্পর্কে যদি বলি, মুভির অ্যাক্টরগুলো তাদের পুরনো ক্যারেক্টারে ফিরে এসে অভিনয় ঠিকঠাকই করেছে। তবে মুভির ক্যারেক্টারগুলোর এই মুভিতে কোনো রকম ডেভেলপমেন্ট দেখলাম না। আগের মুভির শেষে তারা যেমন ছিল, এই পুরো মুভিতেও তারা তেমনই আছে, শুধুমাত্র অ্যাকোয়াম্যানের ভাইয়ের চরিত্র যে করেছে তার চরিত্রটা বাদ দিয়ে। আর এ প্রসঙ্গে আর একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো মুভিতে এই দুই ভাইয়ের বন্ডিংটা বেশ ভালোভাবে দেখানো হয়। তবে বেকার লেগেছে আমার মুভির মেন ভিলেনকে। এখানে আমি সামান্য একটু স্পয়লার দিয়ে দিচ্ছি, তাতে মুভির স্টোরিতে কিচ্ছুই যায় আসবে না। মুভির মেন ভিলেনকে শেষ কিছু মিনিটের জন্য আনা হয়, কিন্তু কেন আনা হয় সেটাই আমি বুঝতে পারলাম না। সে আসে, অ্যাকোয়াম্যান তাকে মেরে দেয়, এছাড়া আর তার কোনো ভূমিকাই নেই। না কোনো ফাইট হয়, না সে কোনো রকম কিছু করে, সে শুধু মুক্ত হয় অ্যাকোয়াম্যান যাতে তাকে মারতে পারে এই কারণেই। আর আমার মনে হয় এইরকম ভিলেনের আনার চেয়ে না আনাই ভালো ছিল। তবে মুভির VFX আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে মুভির সিনসিনারিগুলো দেখতে বেশ দারুণ লাগে, যেটা 3D হলে দারুণভাবে উপভোগ করা যায়। তো সব মিলিয়ে শেষমেশ এটুকুই বলবো, DC-র অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম মুভিটা একটা ওয়ান টাইম ওয়াচ মুভি, যেটা ইচ্ছা হলে দেখো, না হলে দেখো না, কোনো কিছুই আসে যায় না, কারণ এই ইউনিভার্সটা এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। তবে একটু আভাতার মার্কা সিনসিনারি যদি দেখতে চাও, তাহলে হলে গিয়ে 3D মুভিটা অবশ্যই দেখো, বেশ উপভোগ করতে পারবে। আর না হলে কিছুদিন অপেক্ষা করে যাও, OTT ব্লুরে ভার্সন বেরিয়ে গেলেই দেখে নিও। তো অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম মুভি নিয়ে আমার রিভিউ ছিল এটাই। তোমরা যারা যারা দেখেছো তাদের কার কি মতামত সেটা কমেন্টে জানিও। আর আমার ব্যাকগ্রাউন্ডে যা নয়েজ, যা ভয়েস, এই সব কিছুকে দয়া করে ইগনোর করো, কারণ বুঝতেই পারছো এটা 2nd January, একে চারিদিকে DJ বক্স বাড়ছে, তার উপর আমার প্রতিবেশীরা সবসময় বকর বকর চেঁচামেচি করতেই থাকে। তো এই সব কিছুর মাঝে রেকর্ড করছি, তাই প্রচুর নয়েজ ভয়েস এসেছে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে অথবা সুপার হিরো সংক্রান্ত নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।